প্রথমে আমরা জেনে নেবো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য তাকে ভিত্তি করা হয়েছে তারপরে সমুদ্র তরঙ্গ তারপর সমুদ্র স্রোত লেখা হয়েছে প্রথমে আসছে ভিত্তি এক সংজ্ঞা সমুদ্র তরঙ্গ কাকে বলে বায়ুপ্রবাহের মাধ্যমে সমুদ্র জলপৃষ্ঠের উপরিভাগ যে আলোড়ন সৃষ্টি হয় তা একই স্থানে ছন্দবদ্ধভাবে ওঠা নামা করলে তখন তাকে বলা হবে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত কাকে বলে পৃথিবীর আবর্তন বায়ুপ্রবাহ সমুদ্র জলে উষ্ণতা লবণতা ও ঘনত্বের তারতম্যের জন্যে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হলে তখন তাকে বলা হবে সমুদ্র স্রোত প্রকৃতি কি সমুদ্র তরঙ্গ প্রথমে দেখো দেখা যায় সমুদ্র তরঙ্গ হচ্ছে উলম্ব আলোড়ন একটা আর সমুদ্র স্রোত হচ্ছে তোমার অনুভূমিক আলোড়ন এই অংশটা দেখো দেখানো হয়েছে তোমার উপকূল উপকূলের পাশ দিয়ে এক সমুদ্র স্রোতটা বয়ে যাচ্ছে তীরচিহ্ন দিয়ে আর একই স্থানে জলরাশিটা ওঠানামা উলম্বভাবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ স্থান পরিবর্তন স্থান পরিবর্তন না করে একই জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করে এটি একটি স্থানিক আর নির্দিষ্ট দিকে সর্বদাই স্থান পরিবর্তন করে তাই এটি অগ্রগতি সম্পন্ন চার একটি উপকূলের সঙ্গে অবস্থান তাহলে সমুদ্র তরঙ্গ তাকে উপকূলে সমকোণে এসে আছড়ে পড়ে আর সমুদ্রস্রোত কি উপকূলের পাশ দিয়ে অনুভূমিকভাবে প্রভাবিত হয় কার্য কি সমুদ্র তরঙ্গ সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কার্য করে আর সমুদ্রস্রোত সামুদ্রিক বহন কার্য কী করে বেশি করে নেক্সট অন্তঃস্রোত শীতল স্রোত ও বহিঃস্রোত অবলিক পৃষ্ঠসোত অব্লিক স্রোতের মধ্যে পার্থক্য তাহলে প্রথমে ভিত্তি দেখো অন্তঃস্রোত আর বহিঃস্রোত ভিত্তির সংজ্ঞা সমুদ্রের জল যখন অভ্যন্তর ভাগ দিয়ে মেরু অঞ্চলের থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হবে কৃষত অন্তঃস্রোত আর বহিষ্যত কাকে বলা হবে সমুদ্রের জল বহির্ভাগ দিয়ে যখন নিরক্ষী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হবে বহিঃ উষ্ণতা অন্তঃস্রোতের উষ্ণতা কম বহিষ্যতের উষ্ণতা বেশি ঘনত্ব অন্তঃস্রোতের জলের ঘনত্ব বেশি বহিষ্যতের জলের ঘনত্ব কি হচ্ছে কম জলের বর্ণ অন্তঃস্রোতের জলের বর্ণ হচ্ছে গাঢ় সবুজ আর বইস্যতে জলের বর্ণ হচ্ছে গাঢ় নীল উদাহরণ কি একটি অন্তঃস্রোতের উদাহরণ হচ্ছে ল্যাবরার সোত আর একটি বৈষ্যতের উদাহরণ হচ্ছে উপসাগরীয় সোত তিন নম্বর যাচ্ছে পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য যেটাই পেরিজি সেটা কি বলা হয় পেরিগি আর অ্যাপোজিকে বলা হয় অ্যাপগি সংজ্ঞা দেখো পৃথিবীকে পরিক্রমণকালে যখন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তখন সেই অবস্থানকে বলা হয় পেরিজি আর পৃথিবীকে পরিক্রমণকালে যখন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হবে তখন তাকে বলা হয় অ্যাফোজি দূরত্ব কত তাহলে পেরিজিতে দেখো চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি আর এই অবস্থানে তার দূরত্ব হচ্ছে চার লক্ষ সাত হাজার কিমি আকর্ষণ বল এই অবস্থানে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল বেশি কার্যকরী হয় যেহেতু দূরে থাকে এইখানে আকর্ষণ বল অনেকটাই কম হয় জোয়ারের পাবল্য এই অবস্থানে জোয়ারের পাবল্য অন্তত প্রবল হচ্ছে আর এই দূরে থাকার জন্য এখানে জোয়ারের প্রাবল্যটা কিছুটা কম আর ছবি একটা এঁকে দেবে চারে সিজিগি অর্থ কি সিজিগি একটি গিক শব্দ যার অর্থ হচ্ছে যোগ বিন্দু। সংজ্ঞা সূর্য পৃথিবী ও চাঁদের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিকি বলে ছবিটা আঁকতে হবে চাঁদ মাঝখানে পৃথিবী আর একদিকে সূর্য সময়কাল কোন সময় দেখতে পাই অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সিজিকি দেখা যায় শ্রেণী বিভাগ অবস্থান অনুসারে সিজিগি হচ্ছে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সংযোগ অবস্থান আর একটা হচ্ছে প্রতিযোগ অবস্থান সংযোগ অবস্থানের ছবিটা দেখো সংযোগ অবস্থান হচ্ছে একদিকে মাঝখানে আছে চাঁদ একদিকে সূর্য আর একদিকে পৃথিবী আর প্রতিযোগ অবস্থানে আছে পৃথিবী একদিকে চাঁদ আর একদিকে হচ্ছে সূর্য সংযোগ অবস্থান কাকে বলে কোন সময় হয়ে থাকে অমাবস্যা তিথিতে পৃথিবীর একদিকে চাঁদ ও সূর্যের অবস্থান একই সরললেখায় অবস্থান করলে তখন তাকে বলা হবে সংযোগ অবস্থান আর প্রতিযোগ অবস্থানে কি করা যায় পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ আর এক পাশে সূর্যের একই সরল লেখা অবস্থানকে বলা হবে প্রতিযোগ অবস্থান এইটা তার ছবি সংযোগ এবং প্রতিযোগ অবস্থানের ছবি পাঁচে দেখো দেওয়া আছে শৈবাল সাগর বা সারগাস ও সমুদ্র সংজ্ঞা লিখতে হবে সমুদ্রের মাঝের সধহীন শান্ত শৈবাল বা আগাছা পূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর সার্গাসো একটি পর্তুগিজ শব্দ যেটি সারগাসম থেকে এসে যার অর্থ হচ্ছে আগাছা ছবিটা তুমি এখানে আর হচ্ছে সি এবং তিনটে সমুদ্র স্রোত এক দুই তিন নিজে ব্যাখ্যাতে করা যায় দেখো ব্যাখ্যাতে উত্তর আটলান্টিক মহাসরে। এক ক্যানারি স্রোত দুই উত্তর নিরক্ষীয় স্রোত ও তিন উপসাগরীয় স্রোতের চক্রাকারে আবর্বিত আবর্তিত হওয়ায় শৈবাল সাগর সৃষ্টি হয়েছে তাহলে এক নম্বরে ক্যানারি দু নম্বরে হচ্ছে উত্তর নিরক্ষী তিন নম্বরে হচ্ছে উপসাগরের স্রোত এছাড়াও প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর কিন্তু লক্ষ্য করা যায় বৈশিষ্ট্য কি এর আকৃতি হচ্ছে অনেকটা ডিম্বাকার আর দুই জাহাজ চলাচলে কি হবে অসুবিধা হয় আরেকটা টিকা টিকা দেখাতে হবে হিমোপাচির সংজ্ঞা কি যে নির্দিষ্ট সীমারেখা দ্বারা দুটি বিপরীত ধর্মী পরস্পর বিপরীত দিকে প্রবাহিত জল রাশিকে পৃথক করা যায় সেই সীমারেখাকে বলা হবে হিমপাচি উদাহরণ দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর দিক থেকে আগত সবুজ বর্ণের শীতল ল্যাবরাডার স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোত পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হতে দেখা যায় অবস্থান কোথায় নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে হিমবাচির লক্ষ্য করা যায় প্রভাব কি সামুদ্রিক মগ্নচরা সৃষ্টি হয় উদাহরণ হিসাবে যেমন গ্যান্ড ব্যাংক আর দুই শীতল স্রোতের সাথে আসা হিমশৈলগুলো এই স্থানে হচ্ছে গুলে যায় সাত নম্বর সাত নম্বর হচ্ছে জায়ার কি সংজ্ঞা প্রথমে দেখো সমুদ্রের জলরাশির মধ্যে যে চক্রাকারে গতি দেখা যায় তাকে এক কথায় জায়ার বা চক্রগতি বলি সৃষ্টিটি পুতিতি মহাসাগরের সমুদ্রের জলরাশিতে আয়নবায়ু পশ্চিমবায়ু ও মেরু বায়ুপ্রবাহের দ্বারা এই রূপ চক্রাকার সৃষ্টি হয় এই চক্রাকার কি বলা হয় যা বৈশিষ্ট্য কি এই চক্রগতির অভিমুখ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে হয় নেক্সট জানবো আমরা বান্ডাকা কি বান্ডাকা কাকে বলে হলো ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে প্রবল ঢেউ বা জলোচ্ছ্বাস সহ নদী খাতে প্রবেশ করলে তখন তাকে কি বলা হয় বানডাকা বলা হয় বান্ডাকা সৃষ্টির কারণ কি নদী মোহানায় ফানেল আকৃতি হতে হবে দুই নদী মোহনার কাছে বালির চড়া থাকতে হবে দু তিন নদী মোহানা প্রবাহিত জলের পরিমাণ যদি বেশি হয় চার নদী খাত অগভীর ও সংকীর্ণ হলে তোমার কি সৃষ্টি হবে ভান সৃষ্টি হবে উদাহরণ কি ভাগীরথী ও হুগলি নদী টেমস আমাজন ইয়াং সিকিয়াং নদীতে তোমার কি ভান লক্ষ্য করা যায় নয়টা সারা বান কি সংজ্ঞা কি বর্ষাকালে ভরা কটালের সময় ভাগীরথী হুগলি নদীর মোহানা দিয়ে উজানের দিকে ভীষণ গর্জন সহকারে যে প্রবল টাকা সংঘটিত হয় তাকে বলা হবে সারা বান নামকরণ কি বর্ষাকালে বান আসার সময় উজানের দিকে প্রবাহিত জোয়ারের জলস্রোতের সঙ্গে নদীর স্বাভাবিক জলস্রোতের সংঘাতের ফলে দ্বন্দ্বরত দুটি সারের গর্জনের ন্যায় ভীষণ আওয়াজ সৃষ্টি হয় তাই এর নাম হচ্ছে সারা বান